দর্শক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে একই কাণ্ড করলো সাকিব। টসে জিতে আগে ব্যাট করে 205 রানের টার্গেট দেখ সাকিব বাহিনী। এরপর টার্গেটের দেওয়া সহজ এই রানের টার্গেটে 7 উইকেট হাতে রেখে 4 ছক্কার ঝরে ম্যাচ জিতে যায় পাকিস্তান। তাই তো এমন হার না মানতে পেরে রেগে ড্রেসিং রুমে ভাঙচুর করলো সাকিব। তো দর্শক, টাইগারদের এমন হারে আপনাদের কি মতামত? সাকিবদের কি কি ভুলের জন্য এমন বাজেভাবে ম্যাচ হারতে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।